রাস মহোৎসবর প্রথম দিনাই উদুলি মুদুলি নলবাৰী কৃষ্ণ বন্দনারে মুখর হয়ে পড়ছে ঐতিহাসিক হরি মন্দির প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসাবে উলিয়া হয়েছে বারে রহনীয় সাংস্কৃতিক শোভাযাত্রা। নব্বই সংখ্যক রাস মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানত অংশ লৈছে মহাভারতত শ্রীকৃষ্ণের চরিত্র রূপায়ণ করা বিশিষ্ট অভিনেতা নীতিশ ভরদ্বাজে। রাস মহোৎসব উদ্বোধন করে গোবর্ধন পীঠাধীশ্বর পূজ্য জগৎগুরু শঙ্করাচার্য অধ্যক্ষা নন্দদেবে আর উপস্থিত আছে আন কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি। হাউলীর রাস মহোৎসব স্থলীতো পরিলক্ষিত হয়েছে ব্যাপক জনসমাগম। আলোকসজ্জা আর কারিকরী কৌশলের চমকেরে উজ্বলি উঠিছে মৃন্ময় মূর্তিসমূহ। জীবন্ত রূপত উদ্ভাসিত হয়েছে প্রভু শ্রীকৃষ্ণের পূর্ণাঙ্গ রাসলীলা। আর হাউলীর রাসরও আছে এক সুকীয়া বিশেষত্ব। আর হাউলীর রাস বলে কলেই আসলে এক সুকীয়া অনুভূতি মনলৈ আহে আর বিভিন্নজন লোকের সমাগম ঘটিছে। সেই সন্দর্ভত আমার সাংবাদিক হিমন্ত চৌধুরীর এক প্রতিবেদন আছে, এই মুহূর্তে সেই প্রতিবেদন আগবাইছো। ছয়ানব্বই সংখ্যক হাউলী রাস মহোৎসবের দ্বার উদ্বোধন করব এই মুহূর্তমানের পিছতে। এক বিশাল শোভাযাত্রা উলিয়া হয়েছিল পরিদর্শন বংলার পর আরম্ভ করে হাউলী শহর পরিভ্রমণ করে এই মুহূর্ত আহি হাউলী রাস মহোৎসব স্থলীত উপস্থিত হয়েছে। শোভাযাত্রাটো মানে শোভাযাত্রার কিছু অংশ দেখাবলে যত্ন করেন প্রতিদিন টাইমের দর্শকসলক। আর ইয়ার পিছতে এই শোভাযাত্রাটো আগবাড়ি আহি রাস মহোৎসব স্থলীর দ্বার উদ্বোধন করব মিচিং সাহিত্য সভার সভাপতি হরি নারায়ণ পেগুদেৱে। আর শোভাযাত্রাটো এনেধরণে এক দীঘলীয়া শোভাযাত্রা এই মুহূর্তে মানে দেখাইছো। আর এই শোভাযাত্রার হাউলী শহর পরিভ্রমণ করে আহি আহি ইয়াত আহি রাস মহোৎসব উপস্থিত হয়েছেহি। আজিরে পর আরম্ভ হওয়া এই হাউলী রাস মহোৎসব ইতিহাস প্রসিদ্ধ রজা চন্দী নারায়ণ বৰুৱাৰ রাজ হাউলী হাউলী চহৰত ছয়ানব্বই বছরে পার করলে। আর এই ছয়ানব্বই বছর রাস মহোৎসব হলে উদুলি মুদুলি পরিবেশ এই ছয়ানব্বই সংখ্যক রাস মহোৎসবর মানে দেখাবলে যত্ন করি পুনপটিয়াক এই মুহূর্ত শোভাযাত্রাটো আহি উপস্থিত হয়েছে রাস মহোৎসব স্থলীত। আর এই মুহূর্ত উদ্বোধন করবলে আগবাড়ি মিচিং সাহিত্য সভার সভাপতি হরি নারায়ণ পেগুদেৱে। আর এনে ধরনে গোটেই হাউলী শহরেই নহয় হাউলী শহরের ওচরে পাজরের যান গাঁও আছে সকল গাঁর রাইজে এই কমিটিখনত অংশগ্রহণ করে। আর এই হাউলী রাস মহোৎসবক এক সুকীয়া মাত্রা প্রদান করার বাবে চেষ্টা চলায় প্রত্যেক বছরে। এই বেলিউজার ব্যতিক্রম হওয়া নাই আর যার বাবে হাউলী রাস মহোৎসবস্থলীত রাজ্যের বিভিন্ন প্রান্তর ভক্তর সমাগম হয়। ইয়াত শিল্পকলা থাকে।